আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন তাসকিন আহমেদ। টি টোয়েন্টিতে তো সিরিজ সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। দারুণ ছন্দে থাকা তাসকিন আহমেদকে মিরপুর টেস্টে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট টিম। আগামীকাল মিরপুর শেরেবাংলায় শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট। সাইড স্ট্রেনের চোটের কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের সময় চোটে পড়েন তাসকিন, যে কারণে টেস্ট দলের সঙ্গে তাকে অনুশীলন করতে দেখা যায়নি। বিসিবির একটি সূত্রে জানা গিয়েছে সুস্থ হতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে এই বাংলাদেশি পেসারের। নিজের জন্মদিনে এমন এক দুঃসংবাদ পেল তাসকিন আহমেদ। প্রিয় দর্শক, তাসকিন আহমেদের এই ইঞ্জুরিটিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।